হাই এভরিওয়ান ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি কিন্তু প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন, এটা আমার বৌমা, ওর মাথায় ভীষণ খুশকি হয়েছে। সেই খুশকিটা আমি কিভাবে ট্রিটমেন্ট করি সেটাই দেখাবো, একদম ঘরোয়া উপায়ে। আপনারা কিন্তু আমার এই ট্রিটমেন্টটা দেখে শিখে নিয়ে আপনাদের মাথাতেও অ্যাপ্লাই করতে পারেন। আমি কিভাবে অ্যাপ্লাই করছি, কি করছি সেটা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন। দেখুন মাথা কিভাবে খুশকি হয়েছে, সাদা সাদা দেখা যাচ্ছে, চুলটা খুব ঘন অবশ্য। দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তুলো নিয়েছি, এখানে আমি স্যালন তেল নিয়েছি, আপনারা প্লেন নারকোল তেল নিতে পারেন, একটা ক্যাস্টরল তেল নিয়েছি, আর এই তেলটা আমি মেথি সর্ষের তেলের সঙ্গে ফুটিয়ে তেলটা বানিয়ে রেখেছি, আর আমি ভিটামিন ক্যাপসুল নিয়েছি। এই ক্যাপসুলটা তো আপনারা জানেন, ভিটামিন এভিয়ন 400। এবার দেখুন আস্তে আস্তে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নেব। এখানে আপনারা আরো কিছু অ্যাড করতে পারেন, আমি একদম ঘরোয়া উপায়ে করেছি। আপনারা নারকোল তেল যেমন নেবেন তেমন আপনারা মেথির সাথে কালো জিরে, একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সেটা ফুটিয়েও আপনারা তেলটা বানিয়ে নিতে পারেন। সেটা চুলের ক্ষেত্রেও খুব ভালো, আর আমি খুশকি তো নিরাময় করবই, এই তেলটা দিয়েই আমি আমার বৌমার খুশকি নিরাময় করে থাকি। সারা শীতের সময় যেভাবে খুশকি হয়, আমার মাথায় হয় কি না আমি তো দেখতে পাই না, তা আমার বৌমার মাথায় হলে আমি দেখতে পাই, তখন আমি এই ট্রিটমেন্টটা করে থাকি। সমস্ত উপকরণ আমি আন্দাজ মতো নিয়ে নিলাম, যাতে পুরো মাথাটায় যাতে তেলটা দেয়া যায়, আর আমার বৌমার মাথায় অনেক চুল, সেই জন্য একটু বেশি করেই আমি বানালাম। এবার আমি ক্যাস্টর অয়েলটা নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে সমস্ত উপকরণগুলোই আমি মিলিয়ে নিয়েছি। ক্যাস্টর অয়েলটা আপনারা জানেন ভীষণ ঘন হয়, তাই একটু নারকোল তেলের সাথে দিলে একটু ভালো হয়। সব আমি খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার মাথাটা একটু ওর আঁচড়ে নিলাম, মাথাটা বেশি আঁচড়ায় না, এত ঘন চুল মাথা আঁচড়াতে ভীষণ কষ্ট পায়, তাই মাথা আঁচড়ায় না। যাই হোক, আমি মাথাটা আঁচড়িয়ে নিলাম, অনেক খুশকি হয়েছে, খুশকির জায়গাগুলোতে একটু বেশি করে আমি লাগাবো ও তেলটা। শীতকালে সাধারণত সবার মাথায় বেশিরভাগ মানুষেরই খুশকি হয়ে থাকে, আপনারা খুশকির জন্য যাদের চুল পড়ে আছে তাদের জন্য এই অয়েলটা অবশ্যই ব্যবহার করতে পারেন, এটা খুব উপকারী অয়েল। দেখুন কিভাবে খুশকিটা হয়েছে সেটাই দেখাচ্ছি। এই তেলটা সপ্তাহে আপনারা দুদিন কিংবা 3 দিন ব্যবহার করবেন, 2 দিন রেখে দেবেন। আজকে আমি এটা মাথায়ও লাগিয়ে দেবো, 2 দিন মাথায় আর শ্যাম্পু করবে না, 3 দিন মাথায় শ্যাম্পু করবে। এইভাবে একদম ওর খুশকি থাকে না, সারা শীতকালে ওর মাথায় খুব খুশকি ছিল, আমি এইভাবেই ওর মাথায় এই তেলটা ইউজ করেছিলাম, তাতে ওর খুশকি চলে গিয়েছে। হঠাৎই বর্ষা পড়াতে হয়তো বৃষ্টির জল মাথায় পড়েছে বলে হয়তো আবার খুশকিটা হয়েছে, নাহলে এই সময় খুশকি হওয়ার কথা নয়। একটু তুলোর মধ্যে ভিজিয়ে আমি, দেখুন চুলটা আঁচড়ে একটু ফাঁকা করে নিয়ে আমি মাথায় লাগাচ্ছি। ঠিক আপনারাও এইভাবে তুলোর মধ্যে করে লাগাবেন, তাহলে কি মাথার পুরো
স্ক্যাল্পে লাগানো যায়। আর চুলটাকে এইভাবে ভাগ করে নেবেন, তাহলে কি হয় আপনি খুব ভালোভাবে লাগাতে পারবেন। চুলটা ঠিক এইভাবে গুটিয়ে আবার আমি একটা ক্লিপ আটকে নেবো, অল্প অল্প জায়গায় করে লাগাবো, যাতে খুব ভালো করে চুলে লাগানো যায়, স্ক্যাল্পে লাগানো যায় তেলটা। তার জন্য আমি এটা অল্প অল্প জায়গা করে নিয়ে একটা ক্লিপ আটকে নিচ্ছি। চুলটা ভীষণ মোটা ওর, এরকম অল্প অল্প করে আমি ভাগ ভাগ করে নিচ্ছি চুলটা। এরকম চুলটা ভাগ করে তুলো দিয়ে খুব ধৈর্য সহকারে করছি, ও তো খুব ভালো লাগছে, ওর আরাম লাগছে। এটা কিন্তু একটা হেয়ার ট্রিটমেন্ট বলা হয়ে থাকে, আমরা হেয়ার স্পা করি ঠিক সেম এই প্রসেসে, এবং হেয়ার ট্রিটমেন্ট করে থাকি ঠিক এই প্রসেসে, ঠিক সেম প্রসেসেই আমি ওর মাথায় আমি এই তেলটা অ্যাপ্লাই করছি। মাথায় তেলটা লাগিয়ে একটু আঁচড়ে নিলে পুরো তেলটা সব জায়গায় লেগে যায়। আপনারা খুব সুন্দর করে মাথায় দেখবেন, একটু খেয়াল করবেন আমি কিভাবে আমি চুলগুলোর মাঝখানে লাগাচ্ছি তেলটা, এবং কিভাবে আমি ক্লিপটা দিয়ে আটকে রাখছি। যাই হোক, আমি আমার ভিউয়ার্সদের এইটুকুনি বলবো, আমার ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে, আপনারা আমার পুরনো অনেক ভিডিও আছে সেগুলো দেখে আসবেন। আর সবার কাছে রিকোয়েস্ট করব, একটু আমাকে ভালোবাসবেন, ভালোবেসে আপনাদের ভালোবাসার জন্য আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন, আমি খুব খুশি হব, এবং খুব ভালো ভালো কমেন্ট করবেন সেটা দেখেও আমি খুব খুশি হব। আর আমার যারা নতুন ভিউয়ার্স আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমিও আপনাদের কথা দিলাম, আপনাদের পাশে থাকবো। মাথায় বেশ সুন্দর করে ক্লিপটা আটকাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, একটু একটু করে তেল লাগাচ্ছি, আর মাথায় চুলগুলো ভাগ ভাগ করে নিয়ে তেলটা খুব সুন্দর করে তুলো দিয়ে লাগাচ্ছি, লাগিয়ে সুন্দর করে আবার বেঁধে দিচ্ছি। সেটা আপনারা নিশ্চয়ই খুব ভালো করে ফলো করছেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখে যেসব সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই কমেন্টগুলো দেখে আমার খুব মজা লাগে এবং খুব ভালো লাগে, আর আপনাদের আমি খুব ভালোবাসি। আর নতুন ভিউয়ার্স যারা আছেন, তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন, আশা করি আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। দেখুন আমি এইভাবে কিন্তু চুলটার মধ্যে ভাগ ভাগ করে কিন্তু তেলটা লাগিয়ে নিচ্ছি, এবং যেসব জায়গায় একটু বেশি মনে হচ্ছে খুশকি আছে, সেই জায়গাটা আমি একটু বেশি করে তুলো দিয়ে লাগাচ্ছি। আমাদের চুলের যত্ন যদি আমরা এইভাবে করতে পারি, সাধারণত এই তেলটা দিয়েই যদি আমরা করতে পারি, আমাদের চুল কিন্তু খুব সুন্দর ঘন কালো হয়ে যেতে পারে। এই তেলটা কিন্তু খুব উপকারী তেল, শুধু খুশকি যাবে তাই নয়, এখানে কিন্তু চুলও গজায়। আজকাল আমাদের যা অর্থনৈতিক অবস্থা দেশ জুড়ে চলছে, তাতে আমার মনে হয় আমরা ঘরোয়া উপায়ে যদি এই ট্রিটমেন্টগুলো করে থাকি, তাহলে আমাদের অনেকটা আগামী দিনে চলার জন্য সুবিধা হবে। নাহলে এইগুলো ট্রিটমেন্ট তো আগে মা কাকিমারা ঘরেই করতেন, তা আমরাও ঠিক সেম এইভাবেই বাড়িতে করি, আমার বৌমাও ঠিক আমি যেটা করে দিই ও সেটাতে খুব খুশি হয়, এতে আমিও খুব খুশি যে আমার বৌমা আমি যেটা করি সেটাই সে খুশি, তার জন্য আমিও খুব খুশি হই। আর আশা করি আমাকে আর আমার বৌমাকে আপনারা সবাই সুন্দরভাবে আশীর্বাদ করবেন, আমরা যেন আগামী দিনে সুন্দরভাবে এইভাবেই দুজনে মিলেমিশে চলতে পারি। দেখো মাথায় লাগিয়ে দিচ্ছ, কত সুন্দর চুপচাপ বসে আছে, আসলে মাথাটা বেশ ভালো লাগছে, আরাম লাগছে যেন চুপ করে বসে আছে। আর সব থেকে বেশি কথা হলো, ও তো আমার কাছে নতুন, কিন্তু আমি যেটা করে দিই সেটা তো খুব বিশ্বাস করে, এটাই আমার কাছে খুব ভালো লাগে যে ও আমার কাছে বিশ্বাস করে এই কাজগুলো করে। অনেকে হলে বলতো আমি পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করবো, নাহলে হয়তো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করবো, কিন্তু ও সেটা করে না, ও আমাকে খুব ভালোবাসে এবং আমার কথা অনুযায়ী চলে,
এবং আমি যেটা করে দিব সুন্দরভাবে সেটা মেনে নিয়ে আমার সাথে একসঙ্গে থাকে, এটাই আমার সবচেয়ে খুব ভালো লাগে। মাথা এইভাবে আমি কথা বলতে বলতে দেখতেই পেলেন সারা মাথাটা কিন্তু আমি তেলটা লাগিয়ে দিয়েছি। মাথা বলতে তো আমি চুলে লাগাইনি, চুলেও আপনারা লাগাতে পারেন, আমি শুধু স্ক্যাল্পে লাগিয়েছি। এভাবে চুলটা আবার এবার খুলে নিলাম, চুলটা যাতে জট না পাকে সেই জন্য ধীরে ধীরে আমি চুলটা খুললাম। আবার দেখাচ্ছি, দেখুন গোড়ায় পুরো তেল সব জায়গায় লেগে আছে, আর যেসব জায়গায় একটু বাদ যাবে সেই সব জায়গায় একটু আবার তেলটা লাগিয়ে নিচ্ছি। পুরো চুলে লাগানো হয়ে গেছে, সামান্য যে তুলোর মধ্যে তেলটা আছে সেটা কেন ফেলবো, আপনারা তো জানেন আপনাদের কিপ্টে দিদি আমি, সেই জন্যে আমি যেটুকুনি তেল আছে তুলোটার মধ্যে পুরো মাথাটা লাগিয়েই ছাড়বো। পুরো মাথাটা লাগিয়ে তারপরে আমি তুলোটা ফেলবো। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, এখানে অনেক কিছু শেখার আছে, শুধু তেল লাগানোই নয় অনেকটাই শেখার আছে পুরোটাই। আমি আশা করব আপনারা পুরোটাই পুরো ভিডিওটাই দেখবেন। তেলটা পুরো মাথার স্ক্যাল্পে লাগানো হয়ে গেছে, একটু চিরুনি দিয়ে আমি আঁচড়ে নিয়েছি। নিয়ে এবার আমি একটু ম্যাসাজ করব। ম্যাসাজটা অবশ্যই প্রয়োজন, যে তেলটা আমি লাগালাম সেই তেলটা পুরো স্ক্যাল্পে বসিয়ে দিতে হবে, তাই জন্যই আমি ম্যাসাজটা করছি। আমি ম্যাসাজটা পুরোপুরি দেখাবো না, আপনারা 20 মিনিট ধরে করবেন এই হেয়ার ম্যাসাজটা। আর যেসব জায়গায় খুশকিটা একটু বেশি আছে সেই জায়গাটা একটু বেশি করে ম্যাসাজ করার চেষ্টা করবেন। মাথাটার মধ্যে সারা মাথায় দেখুন আমি কীভাবে ম্যাসাজটা করছি, আঙুলের ডগা দিয়ে আমি পুরো স্ক্যাল্পের গোড়াগুলোর মধ্যে, স্ক্যাল্পের মধ্যে মানে চুলের গোড়া স্ক্যাল্পের মধ্যে আমি মালিশটা করছি খুব সুন্দর করে, এবং আলতো ছোঁয়ায় করছি। আপনারা হয়তো ভাবছেন আমার বৌমার মাথাটা নিয়ে আমি কি করছি, তা নয়, খুব আলতো ছোঁয়ায় করছি। এবার দেখুন একটু মাথাটা টিপে দিচ্ছি, এইভাবে পুরো মাথাটা আমি ওর বেশ সুন্দর করে আমি ম্যাসাজ করে দিলাম চুলের গোড়াটা। ওর তো বেশ ভালোই লাগছে, আরাম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছে কিনা জানি না, বুঝতে পারছি না। আমি তো পেছন থেকে ওর মাথার ম্যাসাজ করছি, ও তো কিছু আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে অনেকটাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু এতটা যদি মাথায় কেউ ম্যাসাজ করে ঘুম এমনি চলে আসে, আর এই ম্যাসাজটা তেল মেখে আপনারা ঠিক একটু ম্যাসাজ করে যদি রাতে শুয়ে পড়েন দেখবেন খুব সুন্দর ঘুমাবেন আর ঘুমটা খুব ফ্রেশ হবে। ঠিক আমি এইভাবে একটু ম্যাসাজটা করে নিলাম। ম্যাসাজটা কিন্তু অবশ্যই খুব প্রয়োজনীয়, দেখুন একটা বেশ ম্যাসাজের একটা খুব ভালো খুব সুন্দর একটা প্রসেস। দেখুন এটা করলে মাথা এই ঘাড় থেকে হাতটা নিয়ে গিয়ে মাথার মাঝখানটা নিয়ে গিয়ে যদি চিপ দেওয়া হয় বেশ সুন্দর, বেশ খুব মজা লাগে, আনন্দ লাগে। এটা একটা ম্যাসাজের একটা একটা স্টেপ বলতে পারেন, এটা কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে মাথার তেল মেখে ম্যাসাজ করলে তাহলে কিন্তু খুব ভালো ঘুম আসে। আর এই মাথার চুলটা যে আমি এভাবে করছি এটা ভাববেন না আমার বউকে আমি চুল টানাটানি করছি, কারণ আপনাদের বিশ্বাস নিয়ে হয়তো ভাবতে পারেন শাশুড়ি বউটাকে চুলটাকে নিয়ে খিমচে ধরছে না কি করছে, তা নয়, এটা খুব আলতো ছোঁয়ায় খুব করছি, এটা খুব ভালো। এই ম্যাসাজটা করার পরে আমার বৌমা পরের দিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছে, এটা আমি রাতে করেছি, ঘুম থেকে উঠে বলছে মামনি আমার আজকে খুব সুন্দর ঘুম হয়েছে। তাই আপনাদেরও বলবো আপনারাও মাথায় তেল মেখে এভাবে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়বেন, তাহলে খুব ভালো ঘুম আসবে। আর যদি আমাদের ঘুমটা ভালো হয় তাহলে আমাদের মেজাজ কিন্তু খুব ভালো থাকে, সারাদিন বাড়িতে আমরা খিটখিটার করব না, আমরা খুব ভালো ফ্রেশ মন ফ্রেশে থাকব, আর আমাদের হাজবেন্ডরাও কিন্তু আমাদের মুখ থেকে বেঁচে থাকবে। তাই জন্যেই আমি হাজবেন্ডদেরও বলবো যেসব আমার বোনেরা এই টাইপের একটু খিটখিটে মেজাজে, তাদের মাথায় একটু তেল লাগিয়ে দেবেন,
আর এভাবে একটু ম্যাসাজ করে দেবেন, দিয়ে ঘুম পাড়িয়ে দেবেন। দেখবেন সকালবেলা উঠে আর কোনো টেনশন নেই, আপনাকে আর খ্যাচ খ্যাচ করছে না। যাই হোক, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য।